আসসালামু আলাইকুম দর্শক, সালেহীন নিউজ টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ভারতীয় মিডিয়ার একটা প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। ভারত আমাদের শত্রু না মিত্র জাস্টিফাই করবেন আপনারা, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আরও একবার আপনাদের দেখাবো গ্রাফিক্যালি যে পয়েন্টগুলো বিশেষ করে আপনাদের নজরে আসা উচিত, যে তালিবানি ফতোয়ার কথা বলছি বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য। বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির যে ফতোয়া জারি হয়েছে, কি কি বলা হয়েছে সেখানে? সেখানে বলা হচ্ছে নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক, মাত্র 5 দিনের দুর্গাপুজো। সেই 5 দিনে 1 কোটি মানুষের উৎসবকে একটু মান্যতা দেওয়া তো নয়, বরং কীভাবে সংখ্যাগুরুদের তাদের বিষয়টাকে সুরক্ষিত করা যায় সেটাকেই মাথায় রেখে বাকিটা পরে হবে কি হবে না সেটাও বড় কথা নয়। নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে। নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে, বাকি সমস্ত সংখ্যালঘুদের যা যা স্বার্থ তা সুরক্ষিত হোক বা না হোক কিছু যায় আসে না। নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে আপনারা দেখছেন সালেহীন নিউজ টিভি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।